বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মিথিলিতে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় মিথিলির আরও খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই চলে যাচ্ছে আবহাওয়া অফিসে, আবহাওয়া অফিস থেকে খবর জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, ঘূর্ণিঝড় মিথিলির সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে, এটি কতটা শক্তিশালী হতে পারে? আপনি জানেন যে এরই মধ্যে ভোর ছয়টার যে বুলেটিন, অর্থাৎ বিশেষ যে বুলেটিনগুলো করা হচ্ছে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে, সেটির সবশেষ যে আপডেট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভোর ছয়টার যে বুলেটিন, সেখানে বলা হয়েছে যে এটি আসলে এরই মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল সেটিকে পরিবর্তন করে 4 নম্বর সতর্ক বিপদ সংকেত বলা হয়েছে, সেটি কিন্তু আপনি জানিয়েছেন এরই মধ্যে। এবং দুপুর নাগাদ যেটি আঘাত করার কথা ছিল যে ঘূর্ণিঝড়ে, সেটির আসলে ঘূর্ণিঝড় যে কেন্দ্র সেটি উপকূলে আঘাত হানতে আরও কিছু সময় বেশি লাগতে পারে, অর্থাৎ বিকেল বা সন্ধ্যা নাগাদ এটি আসলে উপকূলে আঘাত হানবে, এটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ সেটির প্রভাব কিন্তু উপকূলে এর মধ্যে পড়তে শুরু করছে। এবং সেই প্রভাবের কারণে কিন্তু আপনি দেখছেন যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকেই। তো এটি আসলে চলতে থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই বৃষ্টি, গুঁড়ি বৃষ্টি যেটি চলছে, এটি আরও ভারী হতে পারে এবং উপকূলে ভারী বর্ষণের কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আগামীকাল দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত কম বেশি এটি আসলে থাকবে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে, আসলে এই ঘূর্ণিঝড়টি খুব বেশি শক্তিশালী হওয়ার বা খুব ভয়ঙ্কর আকার ধারণ করার সুযোগ এখন যে অবস্থানে রয়েছে, যতটুকু দূরত্বে রয়েছে এবং যেভাবে তার শক্তি ক্ষয় হচ্ছে বৃষ্টিপাতের কারণে, তাতে আসলে খুব বেশি ভয়ঙ্কর বা এরকম কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সুযোগ এখন পর্যন্ত নেই। তারপর আবহাওয়া অধিদপ্তর বলছে যে তারা এটি পর্যবেক্ষণে রাখছেন এবং কয়েক ঘন্টা পর পরই কিন্তু তাদের বুলেটিনগুলো আপ হচ্ছে, অর্থাৎ বিশেষ বুলেটিনগুলো নতুন করে আবার দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু গত কয়েক ঘন্টার যে পরিবর্তন হয়েছে বা এই ঘূর্ণিঝড়টির কোনো গতিপথ পরিবর্তন হচ্ছে কিনা, কেন্দ্রের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে তারা কিন্তু জানাচ্ছে। তবে এখন পর্যন্ত যে গতিপথ রয়েছে তাতে খেপুপাড়া এলাকায় এই অঞ্চল দিয়ে উপকূলে আঘাত হানার কথা এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর বলছে, তারা ধারণা করছেন সেই অনুযায়ী আসলে এখানে উঠবে। তবে উপকূলবাসী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বারবার সতর্ক করছেন, অর্থাৎ ঘূর্ণিঝড়টি খুব বেশি শক্তিশালী হবে না এটি ধারণা করেও যাতে কোনো ধরনের গাফিলতি কারো মধ্যে না থাকে, সতর্ক অবস্থান নেওয়া অথবা নিরাপদ জায়গায় যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অনীহা তৈরি না হয় উপকূলবাসীদের মধ্যে, সেটির জন্য তারা আহ্বান জানিয়েছে। এবং পাশাপাশি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন তারা যাতে সবাইকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি যাতে সবাই পালন করেন বা মেনে চলেন এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য। তো আমরা রয়েছি আবহাওয়া অধিদপ্তর, নিশ্চয়ই পরের বিশেষ বুলেটিনে কোনো পরিবর্তন আসে কিনা এই ঘূর্ণিঝড়টি নিয়ে সেটি আমরা দর্শকদের জানাবো। নিশ্চয়ই সোহাগ, আমরা আবার আপনার কাছ থেকে আরও তথ্য জানতে পারবো, ধন্যবাদ আপনাকে। এখন আমরা চলে যাব পটুয়াখালীর খবর জানতে। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন সেখানে ঘূর্ণিঝড় মিথিলি কি প্রভাব দেখতে পাচ্ছেন, এখন আর কি তথ্য আছে আপনার কাছে? যারা বেড়িবাঁধের পাশে রয়েছে, একেবারে বাহিরে যারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে যেহেতু বৃষ্টি চলছে তার কারণে তারা নিরাপদে কিন্তু এসছে। একটি বিষয় জানিয়ে রাখি যে পটুয়াখালীতে গতকাল রাতে জরুরি একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে জেলা প্রশাসক আমাদেরকে যেমন জানিয়েছে যে এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় 703টি সাইকেল সেক্টর, 35টি মুজিব কিল্লা সহ পর্যাপ্ত শুকনো খাবার কিন্তু মজুত রয়েছে, পাশাপাশি 9000-এর মতো স্বেচ্ছাসেবক তারা কিন্তু প্রস্তুত রয়েছে, এছাড়া 85টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। যারা ঘূর্ণিঝড়ের যদি কোনো রকম প্রকোপ যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা, এবং হচ্ছে যারা একেবারেই রিমোট এরিয়াতে রয়েছে চরমতলে যারা বসবাস করছে তাদেরকে সাইক্লোন সেন্টারে নিয়ে আসার কিন্তু কার্যক্রম শুরু করবে, এখন পর্যন্ত সেটি শুরু করেনি। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে ইতিমধ্যেই সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে, এবং তারা যদি কোনো রকমের ঘূর্ণিঝড়ের বেড়িবাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে
ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে বেড়িবাঁধ মেরামতের জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এখন বর্তমানে উপকূলে এই চিত্রটি সর্বত্র বিরাজ করছে, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুফি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে গতকাল রাতে তিনি যেমনটি জানিয়েছিলেন যে এই ঘূর্ণিঝড়টি যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আঘাত হানছে, সেক্ষেত্রে তিনি আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি তেমন একটি প্রভাব বিস্তার করবে না। তবে উপকূলবাসীর মধ্যে একটি অজানা আতঙ্ক, ঘূর্ণিঝড়ের আতঙ্ক বিরাজ করছে, যেহেতু নভেম্বর মাস, আপনি জানেন যে বিশেষ করে যে সকল ঘূর্ণিঝড় কল্যাণকারী ঘূর্ণিঝড় উপকূলে আঘাত এনেছিল সেগুলো কিন্তু এই নভেম্বর মাসে আঘাত এনেছিল, সেক্ষেত্রে সামান্য কিছু থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সাধারণ মানুষ কিন্তু কোনো ধরনের সাধারণ মানুষের মধ্যে তেমন একটি আতঙ্ক বিরাজ করছে না। বর্তমানে উপকূল জুড়ে, সমগ্র উপকূল জুড়ে এই চিত্রটি বিরাজ করছে, তবে সাইক্লোন সেন্টারে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মানুষ কিন্তু যায়নি, বর্তমানে এই চিত্রটি বিরাজ করছে। মহিবুল্লাহ ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর পর এখন আমরা জানবো বরগুনার খবর। বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মিঠু, বরগুনায় যেমনটা জানছিলাম যে উপকূলীয় এলাকা থেকে সাইক্লোন সেন্টারে সবাইকে সরে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছে, বরগুনায় আসলে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা এবং সেখানকার মানুষ আসলে সেই নির্দেশনা মানছেন কিনা, এছাড়া ঘূর্ণিঝড় মিথিলির প্রভাব কেমন দেখছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। সভা করা হয়েছে, সেখানে উপকূলে যারা রয়েছেন, অনুষ্ঠানীয় মানুষজন যারা রয়েছেন তাদেরকে সাইক্লোন শেল্টারে আসলে যাওয়ার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে আসলে অনুরোধ জানিয়েছেন এবং তারা মাঠেও সিভিল ভলান্টিয়ার যারা রয়েছেন, যে কৃষক যে ভলান্টিয়ার রয়েছেন তারা আসলে কাজ করছেন এবং এই মুহূর্তে কিন্তু বরগুনার যে আবহাওয়া রয়েছে খুবই অবস্থা, খারাপ অবস্থা রয়েছে, আসলে বিশেষ করে নদী পরিবর্তী মানুষগুলো কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ এই সময়কালীন সব থেকে ভূমিকার গুলোতে আতঙ্কে এবং সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপকূলীয় মানুষগুলো, বিশেষ করে সত্যিকার 12ই নভেম্বর যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বরগুনার মানুষ এবং 2007 সালের 15ই নভেম্বর যে ঘূর্ণিঝড় সুযোগে কিন্তু আক্রান্ত হয়েছে এই বরগুনার উপকূলীয় মানুষ। আর এই সময়কালে বন্যায় এসে এখানকার মানুষ যারা সবসময় আতঙ্কে থাকেন এবং সবসময় ভীত সন্ত্রস্ত থাকেন এবং তারা কিন্তু এই মুহূর্তে যে জেনেছি আসলে বারবার আসলে সংকেত 10 নম্বর 9 নম্বর খানে কিন্তু এখানকার মানুষ আসলে একটু কোন রকমের এখানে মাছ যাতে না দেখে এবং পূর্ববর্তী রায় ট্রলার গুলোকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং ক্ষয়ক্ষতি মোকাবেলা আসলে পরিস্থিতি পক্ষ এবং বিভিন্ন দপ্তর আসলে তারা প্রস্তুত রয়েছে মিঠু, ধন্যবাদ আপনাকে।